2617। তুমি কি জানো এই নম্বরটির মানে কি? এটা সেই নম্বর যা একজন এভারেজ পারসন তার ফোনের স্ক্রিনে টাচ করে। বাট ওয়েট, এটা হলো জুলাই 2016 পরিসংখ্যান। আমি অনেক খুঁজেছি কিন্তু 2018, 2019, 2020 কোনো পরিসংখ্যান খুঁজে পাইনি। আর এর জন্যই আমি আমার ফ্রেন্ডস রিলেটিভদের উপর একটি রিসার্চ করি। আমি তাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলি যা এটাই কাউন্ট করে যে আমরা সারাদিনে মোবাইল স্ক্রিনে কতবার টাচ করি। তো যখন আমি তাদের এভারেজ বার করলাম, তো তুমি শুনলে অবাক হয়ে যাবে যে সেই এভারেজ ছিল 8,407, আর তার মধ্যে যে হাইস্ট নাম্বার ছিল 16,359। অর্থাৎ যারা হাই ইউজার হয় তারা 16,000 থেকেও বেশি বার ফোনের স্ক্রিনে টাচ করে। টেকনোলজিতে বলা চলে একটা টুল, যার জন্য আমাদের কোডিং থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়। কিন্তু আজ সেই টেকনোলজিকে এতটাই খারাপ ব্যবহার করা হচ্ছে যে যার কোনো লিমিটই নেই। টেকনোলজিতে সমস্যা ততক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত স্মার্টফোন আসেনি। ফোনস দিনের পর দিন স্মার্ট হতে চলেছে আর মানুষ দিনের পর দিন বোকা হয়ে চলেছে। আমি ক্ষমা চাইছি যদি এই কথাটি খারাপ লেগে থাকে তাহলে, কিন্তু এই কথাটি সত্যি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব যা শুনে তোমাদের চোখের ঘুম উড়ে যাবে। একজন এভারেজ পারসন দিনে 5 ঘন্টা ফোনের সাথে কাটায়। যদি তুমি ভাগ্যবান হও আর 50 বছর আরো বাঁচো আর এভাবেই ফোন ইউজ করতে থাকো, তাহলে তো 10 বছর 4 মাস শুধু আর শুধু নিজের ফোনের উপরেই কাটিয়ে দেবে। স্টিভ জবস আইফোন লঞ্চ করে দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছিল। 1 বিলিয়নের থেকে বেশি আইফোন বিক্রি হয়েছিল, কিন্তু তিনি কোনোদিনই তার বাড়ির ছেলে মেয়েদের আইফোন ইউজ করতে দেয়নি। ফেসবুকের ফাউন্ডার মার্ক জাকারবার্গ সারাদিন ফেসবুকে টাইম পাস করেন, কারণ তিনি জানেন এটা সম্পূর্ণ ফালতু জিনিস। তিনি তো এজন্যই সারাদিন পড়ে থাকে যাতে ফেসবুককে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে, যাতে বেশি বেশি করে মানুষ এই অ্যাপ্লিকেশনে সময় কাটায়। 95% স্মার্টফোন ইউজার ঘুমানোর আগে নিজেদের ফোন ব্যবহার করে। এই পৃথিবীতে অনেক ধরনের অ্যাডিকশন আছে, কারো ফেসবুকের অ্যাডিকশন, কারো হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন, কারো ইনস্টাগ্রামের অ্যাডিকশন, আবার কারো স্মার্টফোনের অ্যাডিকশন, কারো সিগারেটের অ্যাডিকশন, তো আবার কারো অ্যালকোহলের অ্যাডিকশন। কিন্তু মনে রেখো, সিগারেটও তোমার শুধু ফুসফুসটাকেই খারাপ করবে আর স্মার্টফোন তোমার পুরো জীবনটাই খারাপ করে দেবে। আগে আমরা ইংরেজদের গোলাম ছিলাম আর আজ নোটিফিকেশনের গোলাম। নোটিফিকেশন আসতেই আমরা তাকে স্যালুট মারি, অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ কাজ করার সময়ও যদি নোটিফিকেশন আসে না, লোক সেটাকে ছেড়ে স্যালুট মেরে ওই নোটিফিকেশনটাকে পিক করে। আর আমরা তাকে এটাই শো করাই যে আমরা কত ফ্রি মানুষ, আমরা কত সচেতন মানুষ। মানুষটার সবচেয়ে মূল্যবান কাজ ছেড়েও ওই নোটিফিকেশনকে পিক করে, বাট সে এটাও জানে না যে সেই নোটিফিকেশনটা কাজের কিনা। 95% লোক কোনো কাজ করার সময় নোটিফিকেশন আসলে সেটাকে পিক করে। আই থিঙ্ক তাদের মধ্যে তুমিও একজন হয়তো। আর কিছু মানুষ তো এমন আছে যারা প্রতি 15 মিনিট পর পর ফোনটাকে চেক করে। অনেকবার তো বিনা কারণেই, বিনা কোনো নোটিফিকেশন ছাড়াই ফোনটাকে চেক করতে থাকে, শুধুমাত্র এই জন্য যে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ইনস্টাগ্রামে একটা স্টোরি লাগিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটাতে কত লাইক আসলো, কমেন্ট আসলো, সেটা চেক করতে সেগুলোতে বারবার এন্টার করি। আর যাই শুধু চেক করার জন্য, আর সেখানে ঘন্টা কাটিয়ে আসি। মানুষ ফটোকে এডিট করে এতটাই ক্রিয়েটিভ, এতটাই আলাদা করছে যে যা রিয়েলিটি থেকে একদম আলাদা। আর সেই ফটোকে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে আর এটাই শো করার চেষ্টা করে যে আমি কত সুন্দর, তুমি কত বিশ্রী। সোশ্যাল মিডিয়ায় 95% ফেক থাকে, যা মানুষ দেখছে সেটা এডিট করে মানুষকে দেখানো হচ্ছে। কোনো মানুষ রিয়েলিটি দেখাতে চায় না। তুমি যদি বিহাইন্ড দ্য সিন দেখো তাহলে দেখতে পাবে প্রতিটা মানুষের জীবনে দুঃখ ভরে ভরে রয়েছে, প্রতিটা মানুষ সমস্যার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছে, প্রতিটা মানুষ কাঁদছে, আর আমরা কাঁদছি তাদের ফটোর সাথে নিজেকে কম্পেয়ার করে। যতটা বেশি তুমি ফেক দুনিয়াতে ঢুকবে, ততটাই বেশি তুমি নিজেকে হার্ট করতে থাকবে। কোনো ফটোকে এডিট করা, তারপর সেটাকে আপলোড করা, রোজ এইসব করি কাদের জন্য? সেই সব মানুষদের জন্য যাদের ঠিক করে আমরা জানিই না। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় যখন কোনো মানুষকে খারাপ দেখি, তখন আমরা তার সাথে নিজেকে কম্পেয়ার করি, পরে নিজেকে ভালো মনে করি। আবার যখন কোনো মানুষকে ভালো দেখতে হয়, তো তার সাথে আমরা নিজেকে কম্পেয়ার করে খারাপ ভাবতে শুরু করি। দেখো না, তুমি কারো থেকে ভালো, না তুমি কারো থেকে খারাপ। তুমি যেমনই হও না কেন, তুমি খুব সুন্দর। যে মানুষ এই রুলটাকে অ্যাকসেপ্ট করে নেবে, সে এই ফালতু ডিপ্রেশনে ভুগবে না। মানুষ সেই সব প্রবলেমকে প্রবলেম মনে করছে যা প্রবলেমই নয়, যা অ্যাকচুয়ালি প্রবলেম, তার উপর কারো ধ্যানই নেই।
কেন? কেননা মানুষ এই ইউজলেস প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছে না। এক রিসার্চে এটাই বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া কম্পিটিশন ভাবনাকে বাড়িয়ে চলেছে। আর কম্পিটিশন অর্থাৎ তুলনা আমাদের সেলফ কনফিডেন্সকে দিনের পর দিন কম করে চলেছে। দেখো, এই দুনিয়াতে অনেক রকমের মানুষ থাকে। আমরা সুসের তুলনা তলোয়ারের সাথে কোনো দিনই করতে পারি না, কারণ সুসের একটা পার্টিকুলার কাজ আছে যা তলোয়ার করতে পারে না, আর তলোয়ারেরও একটি পার্টিকুলার কাজ আছে যা সুস করতে পারে না। এই জন্য আমরা সুসকে তলোয়ারের সাথে তুলনা করে সুসকে খারাপ বা ভালো বলতে পারি না। এইসব ফেক জিনিসগুলোকে রিয়েলিটিতে কম্পিটিশন করো না। যা সব তোমাকে দেখানো হচ্ছে সেগুলো সব ফেক, আর যার সাথে তুমি কম্পিটিশন করছো সেগুলো সব রিয়েলিটি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোক অন্যের জীবনকে খুঁজে খুঁজে বের করছে, কিন্তু নিজের লাইফের কোনো ঠিকানাই থাকে না যে আমারও লাইফে কি হচ্ছে। অস্ট্রেলিয়াতে একটি রিসার্চ করা হয়েছিল, আর সেই রিসার্চে পাওয়া গেছে যে প্রতি 10 জনের মধ্যে 9 জনের অ্যাংজাইটি ফিল হয় যখন তাদের ফোনের ব্যাটারি অ্যাবাউট টু ডাই হতে থাকে। একদিনে আমাদের মাইন্ডে 70,000 থট আসে, আর সেটা এর উপরেই নির্ভর করে যে আমরা কি দেখি, কি শুনি আর কি পড়ি। আজ আমরা কি দেখছি, যেমনটা আমরা দেখব, যেমনটা আমরা শুনব, তেমনটাই আমাদের থট হবে, আর যেমনটাই আমাদের থট হবে তেমনটা আমরা ভাবতে থাকি। যেমনটা আমরা ভাবব তেমনটা আমরা করব, আর যেমনটাই আমরা করব তেমনটাই আমরা হতে থাকব। মোবাইল ফোন কোম্পানিগুলো সারাক্ষণ এটাই চেষ্টা করতে ব্যস্ত থাকে যে কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে, যাতে মানুষ আরো বেশি সেখানে সময় দিতে পারে। আর মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা বেশি বেশি করে ওই অ্যাপ্লিকেশনগুলোতে আটকে থাকি। তুমি জানলে আশ্চর্য হবে, বর্তমান বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ইউজার্স হলো 3.8 মিলিয়ন এবং ফেসবুক ইউজার্স হলো 49.31 মিলিয়ন। এক রিসার্চে এটাও শো করে যে ব্যক্তি যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে সে ততটাই বেশি নিজেকে একলা মনে করে। আজকাল আমাদের দিন শুরু হয় ফোন থেকে, শেষটাও হয় ফোন দিয়ে। লোক ঘুম থেকে উঠে আগে ফোন চেক করে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন চেক করে। ফোন পয়সা বরবাদ করছে, টাইম বরবাদ করছে, ক্যারিয়ার বরবাদ করছে, আর লাইফকেও বরবাদ করছে। এই কথাগুলো সবাই জেনে বুঝেও মোবাইল দেখে দেখে খুশি হচ্ছে। যতটাই আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হচ্ছি ততটাই আমরা নিজেদের থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। ঘরেতে সবাই আছে, পুরো ফ্যামিলি বসে আছে, কিন্তু তারপরও কেউ না কেউ ফোনে টিক 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 করেই চলেছে। দেখো, কঠিন হলে সত্য এটাই যে স্মার্টফোন অমর, কিন্তু যে মানুষগুলো তোমার সঙ্গে আছে না তারা বেশি দিন তোমার সঙ্গে থাকবে না। তুমি নিজের ফোন আর সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করো, ওকে এতটা অধিকার দিও না, ও তোমাকে কন্ট্রোল করে। স্মার্টফোন জীবন নয়, জীবনের একটা অংশ মাত্র, তাকে অংশই থাকতে দাও। যেদিন স্মার্টফোন তোমার জীবন হয়ে যাবে না সেদিন তোমাকে শেষ করেই ছাড়বে। হয়তো অনেকেই ভাবছো যদি স্মার্টফোন না থাকতো তাহলে তোমার ভিডিও কিভাবে দেখতাম, আর যদি আমরা স্মার্টফোন না ব্যবহার করি তাহলে তোমার ভিডিও কে দেখবে। আমি শুধু এই পুরো ভিডিওতে স্মার্টফোনের খারাপ বিষয়গুলো আর ডিসঅ্যাডভান্সগুলো তুলে ধরেছি, কিন্তু পুরো ভিডিওতে আমি একটা বারো কোথাও বলিনি যে স্মার্টফোন ইউজ করো না। স্মার্টফোন সমস্যা নয়, কিন্তু এর জন্য যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেটাই সমস্যা, অর্থাৎ অপ্রয়োজনের থেকে বেশি ব্যবহার। যদি আমার সঙ্গে তোমরা সহমত হও তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তার কাছে যে অনেক বেশি ফোন অ্যাডিক্টেড। হতে পারে তোমার শেয়ার করতেই দ্রুত সে নোটিফিকেশন পিক করে নেবে, যেমনটা আমি বলেছিলাম। আমি জানি যে শেয়ার করতে গেলেও ফোন ব্যবহার করতে হয়, ফোন ব্যবহার করো, কিন্তু ফোনকে এতটা অধিকার দিও না যাতে ফোন তোমাকে ইউজ করতে পারে, এটুকুই মনে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।